বুয়েন মিয়া, আপনি লিখেছেন, কোন উৎসবে বা আনন্দময় দিনে আতশবাজি করার বিধান কি? আতশ এটি ফার্সি শব্দ। আতশবাজি মানে হলো আগুন নিয়ে খেলা করা। মূলত রাসায়নিক দাহ্য পদার্থ দিয়ে আলোক সজ্জা করা বা এটা দিয়ে আলোর খেলা করা, এটাই আতশবাজি। তো এ জাতীয় আগুন বা অগ্নিজাত কোনো দ্রব্য দিয়ে আতশবাজি করা, এই কালচারটা মুসলমানদের কালচার নয়। এটি আপনার উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী চায়নারা শুরু করেছে, পরবর্তীতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এতে প্রথমত অপচয় হয় এবং সে অপচয়ের মাত্রাটা অত্যন্ত ভয়াবহ। একজন মুসলিম আনন্দ করবেন, বিনোদন করবেন, কিন্তু বিনোদনের নাম করে তিনি অপচয় করবেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আতশবাজিতে খরচ হয়। 31st নাইট উপলক্ষে আপনার লজ্জার কথা যে দুবাইয়ের মতো দেশ, মুসলিম কান্ট্রি হওয়ার পরও সেখানে আতশবাজিতে যে খরচ হয় এবং যেইভাবে আতশবাজি করা হয়, তাতে তারা গিনেস বুকে তাদের নাম লিখিয়েছেন এবং সেটা ধরে রাখার জন্য প্রতিবছর তারা চেষ্টা করেন। তো এই যে একটা মন্দ কাজে মুসলিমরা প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছে, এটা হলো মুসলিমদের নৈতিক স্খলন এবং অধঃপতনের কারণ হয়েছে। এই আতশবাজি করা ইসলামে জায়েজ নেই। প্রথমত এটাতে অপচয় রয়েছে, দ্বিতীয়ত এখানে ভিন্ন ধর্মের মানুষদের কৃষ্টি এবং কালচারকে গ্রহণ করেছে। মুসলমান সেটা করতে পারে না, মুসলমান নিজস্ব সংস্কৃতি আছে, স্বকীয়তা আছে, নিজস্ব কালচার আছে, সে অন্যের কালচার গ্রহণ করতে পারে না। এর ফলে অনেক বিপদ আপদ এবং দুর্ঘটনা প্রায় হয়ে থাকে। আপনি বলবেন যে অনেক ভালো কাজেও তো দুর্ঘটনা হতে পারে, আমরা বিদ্যুৎ ব্যবহার করি, এখানে তো দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, একটা হলো দুর্ঘটনার সম্ভাবনা এবং প্রয়োজন আছে, সেই কাজটির পদক্ষেপ আমি নিয়েছি, এটা ছাড়া উপায় নেই, সেখানে দুর্ঘটনা আমি মেনে নিলাম। কিন্তু বিনোদনের নামে আমি নিজে বা অন্য কাউকে রিস্কের মধ্যে ফেলে দিব এবং রিস্কের সম্ভাবনা অনেক জোরালো থাকবে, সেটি কোনো অবস্থাতে জায়েজ নাই। আল মুসলিম সালিম আল মুসলিম আমি লিসানি হয়াদি, মুসলিম সে যার হাত এবং মুখ দ্বারা অন্যরা নিরাপদে থাকে। অতএব এ আতশবাজিকে কোনো আলিমগণই জায়েজ বলেননি। অগ্নি পূজকরা আগুনকে নিয়ে নানা রকম তাদের কালচার এবং সংস্কৃতি আছে এবং অগ্নি স্নানে পবিত্র হওয়ার কথা হিন্দু ধর্মে বলা আছে। মুসলিম মনে করে জাহান্নামের শাস্তি হবে আগুন দিয়ে। দুনিয়াতে আমরা আগুন ব্যবহার করে বিভিন্ন উপকারিতা হাসিল করব, এটি আমাদের প্রয়োজন পূরণ, কিন্তু এ আগুনকে পবিত্রতার কোনো আপনার বিষয় কিংবা আমাদের আনন্দের সময় এটির ব্যবহারের কোনো বিষয় আমাদের মধ্যে থাকা উচিত নয়। এটি অগ্নিপূজকদের এবং বিজাতীয় কালচার অর্থাৎ অন্য ধর্মের মানুষের কালচার, যে কালচার বর্জন করা আমাদের ইমানের দাবি। আমি জানি আমাদের এই সমস্ত কথা শোনার পর আমাদের অনেক ভাই বোন আছেন যারা মনে করবেন যে আমরা সংকীর্ণ মনা, আমরা আসলে সীমাবদ্ধতার মধ্যে রাখতে চাচ্ছি। আসলে সংকীর্ণ মনা নয় বরং আমরা মুসলমানদেরকে ইসলামের উপরে থাকার যে নির্দেশনা করে দিয়েছে সেই চেষ্টাটা আমরা করে থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাহের পথে, সংশোধনের পথে চলার তৌফিক দান করুন।